আমরা যারা ইমো ব্যবহার করি তারা মূলত মাঝে মধ্যে একটা সমস্যায় পড়ে যাই। সেই সমস্যাটা হচ্ছে অনেক ধরনের গ্রুপ আমাদের অ্যাড করে দেয়, অথবা কেউ কোনো আইডি থেকে ফটো ভিডিও সেন্ড করে, কিন্তু দেখা যাচ্ছে কি সেটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যেয়ে গ্যালারিতে চলে আসছে, হোক সেটা পার্সোনাল কিছু হোক সেটা খারাপ কিছু। ঠিক আছে, তো আমি মূলত এই জন্য এই ভিডিওটা তৈরি করছি। যা ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যটাই হলো যে আমার কিছু গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক, অথবা আমার ফ্রেন্ড সার্কেল বা অথবা অন্য কেউ আমি চিনি না যাকে, সে আমাকে ফটো পাঠাচ্ছে অথবা ভিডিও পাঠাচ্ছে, সেটা আবার অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে আসছে। সেটা আমার ফ্যামিলি যদি গ্যালারিতে ঢুকে অথবা কেউ যদি গ্যালারিতে ঢুকে দেখে যে ভিডিওটা ভালো না, এই টাইপের ভিডিও আমার গ্যালারিতে, তো সবাই ভাববে যে এটা খারাপ কিছু একটা জিনিস। ঠিক আছে, তো মূলত আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে এই অপশনটা অফ করবেন। আপনি চাইলে আপনার যখন মন চাইবে, ঠিক আছে, যদি কোনো ভিডিও ভালো লাগে কেউ সেন্ড করলো, দেন সেটা সেভ করবেন, তাছাড়া অটোমেটিক সেভ হবে না। তো আমি আজকে আপনাদের সেটারই অপশন দেখাবো যে এই মুহূর্তে কীভাবে হচ্ছে আপনারা আপনার যে কেউ ভিডিও পাঠাইলে সেটা ডাউনলোড করবেন, অথবা অটোমেটিক যে অপশনটা আছে ডাউনলোড হওয়ার সেটা অফ করবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল ডিভাইসে। তো চলে আসলাম আমি আমার ডিভাইসে। আসার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি চলে যেতে হবে ইমো অ্যাপসে। আমি ইমো অ্যাপসে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমার যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনার উপরে যে প্রোফাইলটা অপশনটা আছে এটা, তো আমি আমার প্রোফাইলে চলে আসছি। আসার পর আমাকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে আপনার চলে যেতে হবে সেটিংয়ে। যদি সেটিংয়ে যাই, যাওয়ার পর এখানে হচ্ছে আপনার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টোরেজ অ্যান্ড ডাটা। স্টোরেজ অ্যান্ড ডাটা এটা হচ্ছে আপনার 3 নম্বর অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার চ্যাটস নিচে 3টা অপশন আছে, 4টা অপশন আছে। তো এখানে 4টা অপশনের মাঝে প্রথম অপশনটা হচ্ছে অটো সেভ আফটার রিসিভ। ঠিক আছে, মানে অটোমেটিক সেভ হবে আপনার যেগুলো আপনি রিসিভ করবেন। ঠিক আছে, তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এই যে দেওয়া আছে অটো সেভ আফটার রিসিভ, মানে কেউ যদি আপনাকে কেউ সেন্ড করে, ঠিক আছে, আপনি সেটা রিসিভ করলেন সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আপনার ফটো ভিডিও, ঠিক আছে, এই দুইটাই। আপনি যদি চান যে এখান থেকে আমি ভিডিওটা অফ করে দেবো, ঠিক আছে, বা ফটোটা অফ করে দেবো, অফ করে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি অন করে রাখতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল। তো সেকেন্ড এখানে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে অটো সেভ আফটার সেন্ড, মানেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু সেন্ড করেন, ঠিক আছে, সেটাও কিন্তু সাথে সাথে, আপনি যদি কিছু সেন্ড করেন কাউকে, সেটাও কিন্তু এখান থেকে সাথে সাথে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। ঠিক আছে, আপনি চাইলে অপশনটা অন করে রাখতে পারেন। তারপর এখানে আছে আপনার ফটো আপলোড কোয়ালিটি। ঠিক আছে, আপনার এখানে আপনি হচ্ছে ফটো আপলোড করলে, আপনি যদি পিকচার আপলোড করেন অথবা কিভাবে কাউরে সেন্ড করেন, ঠিক আছে, সেটা আপনার এখানে দেওয়া আছে আপনার 2টা অপশন, ডাটা সেভ আর হাই কোয়ালিটি, ঠিক আছে, অথবা অটো রেকমেন্ডেড, মানে আপনার অটোমেটিক রিকমেন্ড করবে, ঠিক আছে, তার ইচ্ছা মতো ইমুর ইচ্ছে মতো হচ্ছে আপনাকে এটা সেন্ড করবে, ঠিক আছে, ফটো কোয়ালিটি। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে যে অটোমেটিক সেভ অ্যান্ড ডাউনলোড, ঠিক আছে, ভিডিও অডিও যা ডাউনলোড হয় অটোমেটিক সেটা হচ্ছে এইভাবে অন অফ করবেন। ঠিক আছে, তো খুব সহজে কিন্তু আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন।